হ্যালো প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আমরা ব্যাক্টরের পার্ট থ্রি ক্লাসটা করতেছি পার্ট ওয়ান পার্ট টুর মধ্যে অনেক কিছু পড়ানো হয়েছে পার্ট ওয়ানের মধ্যে তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাক্টর যোগের সূত্র জ্যামেটিক সূত্রগুলো শেখানো হয়েছে সাধারণ সূত্র তারপর ত্রিভূত সূত্র বহুত সূত্র সামুদ্রিক সূত্র উপায়শ সূত্র এগুলো শেখানো হয়েছে রাইট এবং পার্ট টুর মধ্যে তোমাদের নদী নৌকার ম্যাথের সমাধান করে দেওয়া হয়েছে তারপর হচ্ছে ওখানে পার্ট টু এর মধ্যে হচ্ছে ব্যাক টু করে দেওয়া হয়েছে তো ব্যাক্টর বীজ যোগ বিয়োগ গুণ গুণের মধ্যে হচ্ছে ডট গুণনটা করানো হয়েছে আমরা ক্রস গুণন থেকে নিয়ে শুরু করে বাকি পার্টটা আমরা এখানে এই ক্লাসটার মধ্যে কি করবো কমপ্লিট করবো বুঝতে পেরেছ তাহলে একটু খেয়াল করো আমি বলি তোমাদের আগে বেসিকগুলো ক্লিয়ার করতে হবে তোমাদের একটা কনভিশন ক্লিয়ার করে দিই আমি এখানে তেমন একটা ম্যাথ করাচ্ছি না তেমন সৃজনশীল দেখাচ্ছি না কারণ আমি সৃজনশীলের সেক্টরটা সম্পূর্ণ আলাদা রাখবো বুঝতে পেরেছ অর্থাৎ ভাইয়া বেসিক সেক্টরটা একসাথে করে তো বেসিক সেক্টর ক্লিয়ার হওয়ার পর আমরা সৃজনশীল সেক্টরে চলে যাব। ক্লিয়ার তারপর এমসিকিউ সেক্টরে চলে যাব অর্থাৎ ওগুলো আলাদা আলাদা ভিডিও আচ্ছা দেখি পার্ট থ্রি পার্ট থ্রির মধ্যে শুরু করবো হচ্ছে আচ্ছা একটু রিমাইন্ড করে দিয়ে রিমাইন্ড করে দি সেটা হচ্ছে দেখি আমরা গুণ পড়ছি তাই না গুণ গুণ যে পড়লাম দেখো গুণ যে পড়লাম গুণ কয়েক প্রকার ছিল দুই প্রকার একটা হচ্ছে ডট গুণ একটা হচ্ছে ডট গুণন একটা কি গুনন একটা ছিল ক্রস গুণন তাই না আচ্ছা এখন একটু খেয়াল করো ডট গুণ কোনটা দুইটা ব্যাক্টর এমন গুণ করতেছি দেখো দুইটা ভেক্টর আমরা গুণ করতেছি গুণফল অবশ্যই একটা স্কেলার মান হবে কি হবে একটা স্কেলার মান হবে মনে রাখবা দুইটা ভেক্টর গুণ করার পর যদি ওটা স্কেলার মান হয় ওই ধরনের গুণটা হচ্ছে ডট গুণন আবার ভাইয়া যদি বলি দুইটা ভেক্টর এমন গুণ করব গুণফল হবে একটা ভেক্টর গুণফল হবে একটা কি ভেক্টর ওই গুণনটা হচ্ছে ক্রস গুণন বুঝতে পেরেছ তাই অনেক সময় ডট গুণনের আরেকটা নাম হচ্ছে স্কেলার গুণন এটা মাথায় রাখবে ডট গুণনের আরেকটা নাম কি স্কেলার গুণন ক্লিয়ার আর ক্রস গুণনের আরেকটা নাম কি ভেক্টর গুণন কি গুণন ভেক্টর গুণন দেখো ভাই একটু তাড়াতাড়ি বলতেছি যার কারণ কারণ হচ্ছে কতক্ষণ ধরে একটা জিনিস পড়বা হ্যাঁ মানে ভেক্টর সময় এখন তো তোমাদের ধুমধাম দেখার সময় তাই না এখন তোমাদের ওরকম ডিটেলস পড়তে হবে না তাই না তাই একটু তাড়াহুড়া করে বলতেছে আর এগুলো তো তোমরা প্রায় পড়ে আসো এ ক্রস বি এ ক্রস বি মানে কি এ ক্রস বি মানে হচ্ছে ইটা এ বি সাইন থিটা দেখো দুইটা ভেক্টর ক্রস করার পর আমরা টোটাল একটা ব্যাক্টর পাইছি একটা ভেক্টর দুইটা অংশ একটা মান আর একটা দিক তাহলে এটাটা হচ্ছে দিক এটা হচ্ছে মান তাহলে মনে রাখবো এ ক্রস বি করলে কি পাবো ইটা থিটা কি থিটা হচ্ছে এটা যদি এ ভ্যাক্টর হয় এটা যদি ভি ভেক্টর হয় খেয়াল করো এটা যদি বি ভেক্টর হয় দেখো এ এবং এ এবং বি এর মধ্যবর্তী থিটা বুঝতে পারছো এখন এ এ ক্রস বি করলে নতুন একটা ভেক্টর পাচ্ছি ধরে না হচ্ছে সেটা সি এটা পুরোটাই হচ্ছে সে সি ভেক্টর তার মানে এসি ব্যাক্টরটা কোন দিকে হবে এসি ব্যাক্টরটা এ বি এর লম্ব বরাবর হবে হয় উপরের দিকে হবে না হয় নিচের দিকে হবে যে কোনো দিকে হবে এখন তুমি কীভাবে বুঝবো সেটা উপরের দিকে হবে বা নিচের দিকে হবে একটু খেয়াল করো এই যে মনে করো এ এবং বি দুইটা ভেক্টর এ দুইটা ভেক্টর ঠিক আছে এবি এ বি রাইট এ দুইটা ভেক্টরের এ ক্রস বি করলে আমি এ পাশেও পাইতে পারি নতুন অথবা এ পাশেও পাইতে পারি সেটা ডিপেন্ড করবে কোন দিকে থেকে দিকে এ গেলে ডান হাতি দিকে পাবো অথবা থেকে এর দিকে দিকে আসলে আমরা কোন পাবো নিচের দিকে পাবো তার মানে ভাইয়া যদি এ ক্রস বি করি মনে করো এ ক্রস বি করি তাহলে আমরা ব্যাক্টরটা ধরে নাও উপরের দিকে পাবো অর্থাৎ এই দুইজনের লম্ব বরাবর যদি উল্টা করে বি ক্রস এ করি তাহলে নিচের দিকে পাবো অর্থাৎ বি ক্রস এ পাবো কথা বুঝতে পারছো এখন এ ভেক্টর পরস্পর বিভেদমুখী তাই এটাকে ভাইয়া মাইনাস দিছি আচ্ছা তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছ তো ক্রস গুণন তুমি বুঝতে পারছো তাহলে ক্রস গুণন মানে কি এ ক্রস বি ইকুয়াল টু তাহলে তাহলে গুণন কি ছিল একটু দেখা দিই তার মানে এ ডট বি মানে কি এ ডট বি মানে হচ্ছে এবি ক্রস থিটা আর এ ক্রস বি মানে কি এ ক্রস বি মানে হচ্ছে এবি মানে ইঠা আছে সামনে এ বি সাইন থিটা বুঝতে পেরেছো এখন এ ক্রস বি এর আরো একটা সূত্র আছে এ ক্রস বি এর আরো একটা সূত্র আছে সেটা কি দেখো যদি তোমাকে বলা হয় দুইটা ভেক্টর দিয়ে দিছে মনে করো এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ও আরেকটা ভেক্টর দিয়ে দিছে মনে করো বি এক্স আই প্লাস বি ওয়াই জে v z কে দুইটা ভেক্টর দিল এখন প্রশ্ন হচ্ছে যে a ক্রস b করতে বলছে তাই না এখন a ক্রস b করতে বলছে মানে a ক্রস b করতে দেখো a ক্রস b করতে বলছে দেখো এ ক্রস b করার নিয়মটা হচ্ছে নির্ণায়ক সিস্টেম কি সিস্টেম নির্ণায়ক দেখো নির্ণায়ক সিস্টেম ক্লিয়ার নির্ণায়ক সিস্টেম কেমন দেখো আমরা এখানে দেখো কি নিব দেখো a ক্রস b করতেছি প্রথমে আমরা i নিব যে নিব কে এই শখ গুলো নিয়ে ফেলবো এবার প্রথমে এর জন্য আই যে কে এর শখ দেখো এর এ আগে না তাহলে আই এর শখ এ এক্স এ এক্স বসাবো যে এর শখ এ ওয়াই এ ওয়াই বসাবো কে এর শখ কি এ জেড এ জেড বসাবো ঠিক একই ভাবে পর বি না তাহলে বি এক্স বি ওয়াই বি জেড বসাও বি এক্স বি ওয়াই বি জেড বুঝতে পারছো এবার এটা ক্যালকুলেশন করার নিয়ম কি মনে আছে তোমাদের মনে থাকবে না হয়তো থাকার তো কথা না থাকলে কিছু তো করার নাই দেখো কিভাবে করব। প্রথমে আমি আই নিব আই বরাবর বুঝতে তাহলে আমি এটা এ ওয়াই ওয়াই এ মাইনাস দুইটা গুণ মাইনাস এ দুইটা গুণ অর্থাৎ এ জেড বি ওয়াই বুঝতে পারছো এরপর আমরা যে এর জায়গায় নিব মাইনাস জে কি নিব মাইনাস জে তাহলে আমি এটা একটু মুছে দিই হ্যাঁ এটা মুছে এবার মনে করো আমরা মনে করো জে নিব রাইট জে নিলে কলম বাদি বাদ তাহলে থাকবে কে ও আছে আর ও আছে তাহলে এক্স বি নাওক বিস এ জেড বি এক্স এ জেড বি এক্স ক্লিয়ার এরপর আছে কে কে তাহলে এদেরকে বাদ দিয়ে দিই হ্যাঁ এবার কে নিব মনে করো কে নাও কে প্লাস কে তাহলে কে নিলে কলাম বাদ সারি তাহলে ও আছে আর ও আছে ঠিক আছে না তাহলে এ এক্স বি ওয়াই এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স ঠিক আছে এ ওয়াই বি এক্স সো এগুলো ভাইয়ারা প্রমাণ করছিলাম এক সময় থাকতে বুঝতে পারছো সো এখন প্রমাণ করার দেখা ডিরেক্ট মনে রাখলে হবে এটাই মনে রাখবো প্রথমটা প্লাস হয় তারপর মাইনাস তারপর হচ্ছে কি প্লাস এবা করে আগাবে বুঝতে পারছো তো এবা করে তুমি নির্ণয় একটা কমপ্লিট করবা তো নির্ণায়ক কমপ্লিট করলে তোমার মোটামুটি শেখা হয়ে যাবে তার মানে এ ক্রস ক্রসবির আরেকটা সূত্র হচ্ছে এটা তার মানে একটা সূত্র হচ্ছে এটা আর একটা সূত্র হচ্ছে নির্ণায়ক স্টাইলে ক্লিয়ার এবার তাহলে আমরা একটু দেখে আসি ক্রস গুণনের ব্যবহার দেখব কি দেখব ক্রস গুণনের ব্যবহার অর্থাৎ কি কি প্রশ্ন দেখলে তুমি ক্রস গুণন বলবা কি কী প্রশ্ন দেখলে তুমি ডট গুণন বলবা দেখো আমরা একটা কাজ করছি ডট গুননের ব্যবহারগুলো আলাদা লিখছি ক্রস গুণনের ব্যবহারগুলো আলাদা লিখছি কেন বুঝো ডট গুণন প্রশ্নের মধ্যে তো টপিক্স থাকবে তো প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে এখন তোমাকে তো আমি ব্যবহার শিখিয়ে দিয়েছি টপিক্সটা দেখলে বলবে একটা ডট গুণন না হয় এটা কি যেমন দুইটা ব্যাক্টর যদি লম্ব হয় তাহলে বুঝতে হবে কি ডট গুননের কথা বলতেছে আবার দুইটা ব্যক্ত্টর যদি সমান্তরাল হবে কিনা যাচাই করে তাহলে তোমাকে এটা কি গুণনের কথা বলছে এটা ক্রস গুণনের কথা বলতেছে আবার দেখো তাহার মানে ক্রস গুণন ক্রস গুণন করা মানে ক্রস গুণন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় দেখো দুইটি ব্যাক্টর সমান্তরাল হবে কিনা তার জন্য ক্রস গুণন ব্যবহার করা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ে ক্রস ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে ক্রস ব্যবহার করা হচ্ছে সমতলে লম্ব এখন ব্যাক্টর নির্ণয়ে ক্রস গুণন ব্যবহার করা হচ্ছে এবার আমরা চলে আসি একটা একটা করে সবগুলো দেখব প্রথমে দেখব দুইটি ভেক্টর সমান্তরাল হবে কিনা তার জন্য কি করব ক্রস গুণন করতে হবে এটা একটু দেখে আসি চলো দুইটি ব্যাক্তর সমান্তরাল হবে কিনা কি দেখতে হবে মনে রাখবা একটু বলে রাখি যদি কখনো বলে লম্ব হবে কিনা এটা যাচাই করতে বলছে অর্থাৎ হবে কিনা হ্যাঁ এটা যাচাই করতে বলছে তাহলে চোখ বন্ধ করে কি হয় এ ডট বি কি দেখতে হয় জিরো দেখতে হয় কিন্তু এখানে বলছে কি এখানে বলছে দুইটি ব্যাক্টর পরস্পর সমান্তরাল হবে কিনা তার মানে একটা ব্যাক্টর মনে করো এ আরেকটা ব্যাক্টর মনে করো বি সে একই দিকে থাকুক বা ভিন্ন দিকে থাকুক কথা হচ্ছে সমান্তরাল হইলেই হলো ঠিক আছে এখন দুইটা একই দিকে থাকুক বা ভিন্ন দিকে থাকুক কিন্তু সমান্তর থাকলে যাচাইয়ের জন্য তুমি দেখতে এ ক্রস বি এ ক্রস বি করে যদি দেখো যে জিরো আসতেছে তাহলে বলবা এই দুইটা এবং বি পরস্পর কি এ এবং বি কি পরস্পর সমান্তরাল বুঝতে পারছো তাহলে যদি এ ডট বি যদি জিরো দেখা তাহলে বুঝতে হবে এ বি হচ্ছে পরস্পর লম্ব তার মানে লম্বের জন্য ডট সমান্তরাল জন্য কি ক্রস আচ্ছা যেহেতু আমরা লম্ব দেখতে লম্ব দেখে পাচ্ছি তো লম্ব নিয়ে চিন্তা করতে হবে না আমাদের আসলে চিন্তা করতে হবে কাকে নিয়ে বলতো সমান্তরাল নিয়ে তাহলে এখানে একটা প্রশ্ন আছে প্রশ্নটা আমরা একটু দেখি একটা ব্যাক্টর দিলো এ ইকুয়েল টু আই ও ভি ইকুয়েল টু টু আই প্লাস দুইটা ব্যাক্টার দেওয়া আছে বলছে ব্যাক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে কিনা তাহলে তোমাকে কি হতে হবে এই দুইটা ভেক্টর সমান্তরাল হবে কিনা যাচাই করতে বলছে দেখো এখান থেকে দুই টাইপের কোশ্চেন আছে এখান থেকে দুই টাইপের কোশ্চেন আসে তার মধ্যে এটা হচ্ছে একটা টাইপ টাইপ ওয়ান বুঝতে পারছো তাহলে এই টাইপটা কোনটা হবে কিনা ব্যাক্টর দেওয়া আছে মানে দেখ চেক করে দেখতে হবে ওরা সমান্তল আছে কিনা তাহলে উত্তরটা কি উত্তরটা হবে দুইটা ব্যাক্টর সমান্তল আছে কিনা জানার জন্য কি করতে হবে এ ক্রস বি করে দেখতে হবে জিরো আসে কিনা তাহলে এই দুইটা ভেক্টর এ ক্রস বি করো আই নাও যেনও কে প্রথমে কে আছে বলতো প্রথমে আছে দেখো তো প্রথমে এর শখ দেখো এখানে আই আয়ের শখ কত ওয়ান এখানে কত আছে টু এখানে কত আছে মাইনাস থ্রি মাইনাস থ্রি নেবো এখানে কত আছে টু বিয়ের জন্য এখানে কত আছে ফোর এখানে কত আছে মাইনাস সিক্স রাইট এবার গুণটা কীভাবে করবো বলো তো দেখো কীভাবে শিখি আমরা আই যখন নিব ওই বরাবর কলম বাদ সারি বাদ থাকে হচ্ছে ও গুণ ও অর্থাৎ মাইনাস টুয়েলভ

এরপর হচ্ছে যখন নিব তখন এগুলো বাদ কে এর জন্য যখন নিব তখন এই কলমটা বাদ শাড়িটা বাদ থাকবে হচ্ছে এডিজন তাহলে নাও চার একে চার মাইনাস শেষ হয়ে গেছে দেখো তিনোটা ক্ষেত্রে কি আসবে জিরো আই আসবে জিরো জে আসবে বা জিরো বলতে পারো তার মানে দেখো ক্রস আসছে তাহলে চোখ বন্ধ করে বলবা এবং পরস্পর কি সমান্তরাল যাচাই করতে বলছে সমান্তর হবে কিনা এখন আমরা টাইপ টু এর ম্যাথ করবো টাইপ টু এর ম্যাথের মধ্যে কি বলতেছে এটা টাইপ টু এর দুইটা ব্যাক্টর দেওয়া আছে এ দেওয়া আছে বি দেওয়া আছে কিন্তু একটা জিনিস দেখো বি এর কিন্তু এ মানটা দেওয়া নেই এ মানটা কিন্তু দেওয়া নেই কোয়েশ্চেন এখন বলছে দুইটি ভেক্টর দেওয়া আছে বলতেছে এম এর মান কত হলে ভেক্টর দুই পরস্পর সমান্তরাল হবে অর্থাৎ এখন এম এর এমন একটা মান আছে যে মানটা তুমি যদি বসাও তাহলে ভেক্টর কি হয়ে যাবে সমান্তরাল হয়ে যাবে তাহলে চলো এম এর কোন মানটা যদি এরকম দেওয়া থাকে তাহলে আমরা আমরা এমনি জানি কি আমরা জানি যে হচ্ছে কি এ ক্রস বি যদি কি হয় জিরো হয় এরা কি হবে পরস্পর কি হবে এ এবং বি পরস্পর কি হবে সমান্তরাল হবে এটা তুমি সাজায় লিখবা কথায় লিখবা লিখবা যে আমরা জানি এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে যদি এ ক্রস বি টু কি হয় জিরো হয় তো এটা লেখার পর লিখবো অর্থাৎ এ ক্রস বি টু জিরো এবার এ ক্রস বি করো দেখি এ ক্রস বি এর ভ্যালুগুলো বের করো দেখি এ কে আই প্রথমে আই যে কে নিয়ে ফেলি তারপর এ কে টু মাইনাস ফাইভ থ্রি টু মাইনাস ফাইভ থ্রি যেহেতু এ আগে আছে তাই এ কে খেলা লিখবো এবার বি পরে আছে সিক্স মাইনাস ফিফটিন এম সিক্স মাইনাস ফিফটিন এম বুঝতে পেরেছ ইকুয়াল টু কে ইকুয়াল টু জিরো তাহলে চলো করি আই নিবো দেখ যখন আই নিবো আয়ের কলাম বাদ সারি বাদ তার মানে এটা গুণ এটা ঠিক আছে তা করো মাইনাস ফাইভ এম ঠিক আছে প্লাস তা মাইনাস তিন পাঁচ তিন পনেরো কত তিন পনেরো পঁয়তাল্লিশ মে বি হ্যাঁ তা প্লাস ফর্টি ফাইভ আসবে ঠিক আছে গেল এবার মাইনাস যে নেবো যখন জ্যা নিব তখন এগুলো বাদ যে নিলে কলম বাদ ছাড়ি বা তাহলে এটা আর এটা রাইট এটা আর এটা নাও তাহলে কি হবে বলতো তো নাও টু এম মাইনাস এইটিন এইটিন ঠিক আছে প্লাস কে নাও যখন কে নিব এগুলা এগুলা বিয়োগ করে দিই এলা এগুলো বাদ দিয়ে দিলে মুছে দিই যখন কে নিব কলম বাদ ছাড়ি বা তার মানে ও আর ও থাকে তারপরে বলো কথা থাকে মাইনাস থার্টি টু ইন্টু মাইনাস ফিফটিন মানে মাইনাস তো এবার মাইনাস থার্টি তার মানে এটা হবে মাইনাস থার্টি মানে প্লাস থার্টি দেখো তার মানে ইকুয়াল টু কে বলতো টু কে ছিল ইকুয়াল টু জিরো জিরোটাকে একটু সাজিয়ে লিখো জিরোটা একটু লিখো জিরো আই প্লাস জিরো জে দেখো এখানের মধ্যে তুমি দেখো একটা জিনিস এইট এভেলোটা জিরো আসবে তার মানে কে শক জিরো এখানেও জিরো এবার একটা জিনিস খেয়াল করো এখানে এর সহক কত বলো ভাইয়াকে এখানে আই সহক কত এটা এখানে আই এস কত টু জিরো অর্থাৎ উভয় পাশে আমরা সহক সমীকৃত করে পাবো লিখবা উভয় পক্ষে লিখবা উভয় পক্ষে সহক সমীকৃত করে পাই সমীকৃত করে পায় লিখবা ঠিক আছে সো এটা লিখবা লিখার পর লিখো প্রথমে হচ্ছে কি মাইনাস ফাইভ এম প্লাস ফর্টি ফাইভ তো এর জন্য এ পাশে আছে কে আই এর জন্য পাশে আছে জিরো এ করলো জিরো এখান থেকে ক্যালকুলেশন করো মাইনাস ফাইভ কে পাশে নিয়ে যা সরি ফর্টি ফাইভ কে পাশে নিয়ে তাহলে পাবা দেখো তো এম বাই ফর্টি ফাইভ বাই ক্যালকুলেশন করে দেখে ফর্টি ফাইভ বাই ফাইভ পাবা তাহলে কত আছে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ তাহলে নাইন পাবা বুঝতে পারছো এখন একটা করলে হবে না আরেকটা করে দেখতে হবে এখানে আরেকজন দেখো এখানে মাইনাস জে নিতে হবে না মাইনাস টু এম মাইনাস এখানে যার জন্য আসে কে জিরো মাইনাস ওই পাশে গুণ করে দাও তাহলে হচ্ছে কি থাকে তাহলে অ্যামিকোল টে ক্যালকুলেশন থাকবে এইটিন বাই টু থাকবে দেন অ্যামিকল টু কত পাবা নাইন পাবা তাহলে দুই ক্ষেত্রে অ্যামিকল টু নাইন তাই চোখ বন্ধ করে বলবা কি এম এর মান যদি এ এম এর মান যদি নাইন হয় ব্যাক টর পরস্পর কি হবে সমান তরাল হবে সবাই আশা করি বুঝতে পারছো দ্রুত এটা একটু তুমি চাইলে স্লো মোশনে করে দেখতে পারো চাইলে ঠিক আছে গেল তাহলে আমাদের ক্রস গুণন গেছে এবার হচ্ছে আমাদের দেখি আমরা কি পড়ব দেখো তার মানে তোমাদেরকে দুইটা বিষয় পড়াই এখন পরব এটা এখানে কি শিখেছি বলো ক্রস গুণনের ব্যবহার একটা ছিল কি দুইটি ব্যাক্টর সমান্তর হবে কিনা যা চাই শিখে দুই নাম্বার এখন কি সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ে আমরা কি করব মানে ক্ষেত্রফল নির্ণয়ে ক্রস গুণন ব্যবহার করবো ঠিক আছে তাহলে দেখো সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ে ক্রস গুণনের ব্যবহার তার সামুদ্রিকের দুইটি বাহু দেওয়া আছে প্রথমে বাহু দেওয়া আছে দুইটা বাহু ধরুন একটা বাহু মনে করো পি একটা বাহু মনে করো কিউ দেওয়া আছে সামন্ত্রিক দুইটি বাহু পিয়াও দেওয়া আছে তাহলে সামন্তরিক ক্ষেত্রফল কত সামন্ত্রিক সন্নিহিত বাহু দেওয়া আছে এই বাহু ধরে তুমি একটা সামন্তরিক অঙ্কন করো বুঝতে পারছো একটা কি অঙ্কন করো সামন্তরিক অঙ্কন করো বুঝতে পেরেছ তার মানে খেয়াল করো সামন্তরিক অঙ্কন করেছ এই সামন্ত্রিক ক্ষেত্রফল ডিরেক্ট মুখস্ত মানে এক বাউ এর ক্রস কিউ এর মানটাই হবে কি সামন্তরিক ক্ষেত্রে উত্তর লিখে দিবা হচ্ছে কি বর্গ একক লিখে দিবা ঠিক আছে তাহলে ভাইয়া কি বলতেছি পি ক্রস মান মানে তুমি আগে পি ক্রস কিউ করবা একটা ওই জন্য কি বের করবা মান বের করবা বুঝতে পেরেছ তাহলে এটা হচ্ছে দুইটা বাহু দেওয়া থাকলে সামন্তরিকের ক্ষেত্রফল বের করা আরো একটা নিয়ম আছে যদি কর্ণ দেওয়া থাকে এখানে হচ্ছে দুইটা বাহু দিছে এখন হচ্ছে কর্ণের সিস্টেম চলো এখানে বলছে কি দেখো তো সামন্ত্রীকে দুইটি কর্ণ দেওয়া আছে এ ও বি সামন্তরীকে নাও আমি আগে সামুদ্রিক আঁকছি এই সামুদ্রিক আঁকলাম বাহু দিলাম মনে করো এই যে দুইটা বাহু দিচ্ছে মনে করো একটা এটা আর একটা এটা সরি দুইটা কর্ণ এটা মনে করো একটা কর্ণ এটা একটা কর্ণ এটা মনে করো এ কর্ণ এটা মনে করো বি কর্ণ তাহলে একটা কর্ণ কি দেওয়া আছে এ দেওয়া আছে আর একটা বি দেওয়া আছে তাহলে সামুদ্রিক ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করবা তাহলে সামন্তরিক ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দেখো সামুদ্রিক ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইনটু এ ক্রস বি এর মান একক কি হবে বর্গ একক মনে রাখবে একক না লিখে তোমার নাম্বার কেটে ফেলবে ঠিক আছে বর্গ একক লিখে দিবা তাহলে এ ক্রস বি করবা প্রথমে যদি কর্ণ দেওয়া থাকে এ ক্রস বি করবা তার জন্য মান বের করবো ওই মানের সাথে হাফ করে দিবা মানে হাফ গুণ করে দিবা তাহলে কি যেটা পাওয়া সেটা হচ্ছে কার একক সামন্তরিকের কর্ণ দিয়ে সামুদ্রিক ক্ষেত্রফল এখন তিন নাম্বার ক্রস গ্রহণের সাহায্যে আরও একটা জিনিস জানা যায় সেটা কি ত্রিভুজের ক্ষেত্রফল মনে রাখবা একটু ভায়াকে বলো এটা মনে করো একটা এটা মনে করো হচ্ছে একটা ত্রিভুজ দিছে আমি বলছি মনে করো এটা একটা মনে করো এটা পি এটা কিউ তোমরা ভায়াকে বলো এটা একটা মনে করো ক্ষেত্র ক্ষেত্রফল কি করছো সামন্ত্রিক ক্ষেত্রফল করছো হচ্ছে পি ক্রস কিউ তাই না এই সূত্র দিয়ে আমরা জানি এটা সামান্তরিক ক্ষেত্রফল এখন খেয়াল করো তো যদি সামন্তরিককে মনে মনে অর্ধেক করে দাও অর্ধেক তার মানে এই অংশটুকু বাদ করে দাও এই অংশটুকু বাদ করে দাও এই অংশটাকে মুছে দিই আচ্ছা দেখো সামান্তরিককে যদি ভাই অর্ধেক করে দিই কাকে পায় ত্রিবুজকে পায় না তার মানে সাম সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্রকে যদি তুমি অর্ধেক করো তাহলে কার ক্ষেত্রফল পাবা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তুমি দুইটা 3 দুইটা শূন্য নিতে বাহু দাও আছে পি কিউ পি পি ক্রস কিউ করবে তাদের মান বের করবে তার সাথে হাফ গুণ করে দিবা এবং লিখবা বর্গ একক সো এই ম্যাথগুলো হচ্ছে গাণিতিক সমস্যাটাকে দেখে নিবা এবং এগুলো আমরা সি কিউ তে করাবো ঠিক আছে দেন এবার বলছে কি দুইটি ভেক্টরের সমতল লম্ব অক্ষ ভেক্টর তার মানে ক্রস গুণনের সাহায্যে আমরা কি শিখতে পারছি পাইছি একটা শিখতে পাইছি হচ্ছে দুইটা ব্যাক্টর সমান্তাল হবে কিনা যাচাই দুই নাম্বার হচ্ছে সামান্ত্রিকের ক্ষেত্রফল বাহু দেওয়া থাকলে শিখছি কর্ণ দেওয়া থাকলে শিখছি তিন নাম্বারটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করা শিখছি চার নাম্বারটা হচ্ছে দুইটি ব্যাক্টরের সমতলে লম্বা একক ব্যাক্টর নির্ণয় করতে বলছে অর্থাৎ দুইটা ব্যাক্টারের সমতল লম্বা একক ব্যাক্টর খেয়াল করো একটা ব্যাক্টর মনে করো এ আরেকটা ব্যাক্টার মনে করো বি আচ্ছা কি এমন ব্যবস্থা গ্রহণ করলে দেখো এটা মনে করো এটা মনে করো নীলটা মনে করো এ লালটা মনে করো বি দেখি বি একটু দেখি তো আমি এটা দেখা যায় কিনা লাল নীল কলম হ্যাঁ দেখা যাচ্ছে ভালোই নীলটা হচ্ছে এ এটা বি এবার একটু খেয়াল করো এ এবং বি এর মধ্যে আমি কি ব্যবস্থা গ্রহণ করলে আমি লম্ব দিকে একটা ব্যাক্টর পাচ্ছি আগে লম্ব দিকে ব্যাক্টর বের করো তারপর লম্ব দিকে একক ব্যাক্টর বের করবো আমাদের কাজ হচ্ছে আগে লম্ব দিকে ব্যাক্টর বের করা তারপর আমরা লম্বের দিকে একক ব্যাক্টর বের করবো এটা এ দাও আছে এটা বি দাও আছে তাহলে বলতে কি ব্যবস্থা গ্রহণ করলে আমি লম্বদিকে এরকম একটা ভেক্টর পাবো এই কালো ভেক্টরটা পাচ্ছি তার মানে তোমরা সবাই বলবা দুইটা ভেক্টরকে যদি আমি ক্রস করি ডট করি না ডট করলে পাওয়া যাবে না দুইটা ভেক্টরকে যদি ক্রস করি তার লম্বদিকে একটা কি পাচ্ছি একটা ভেক্টর পাচ্ছি তার মানে এ এবং বি যদি আমি ক্রস করি তাহলে এ এবং বি যদি ভাইয়া ক্রস করি তাহলে কোন দিকে পাচ্ছি লম্বদিকে একটা এরকম এদিক একটা এরকম ভেক্টর এদিক একটা ভেক্টর পাচ্ছি সেটা আপাতত মন সি এসি এর একক ব্যাক্টর কি তার মানে এসি এর একক ব্যাক্টর হচ্ছে মানে এটার যে একক অংশ এই ছোট্ট অংশ এটাকে বলা হচ্ছে একক তার মানে এই এককটা কিন্তু এ বি এর লম্ব বরাবর আছে এটাকে মনে মনে আমরা কি ধরছিলাম ইটা ধরছিলাম কখন যখন আমরা হচ্ছে কি এ ক্রস বি করছিলাম তখন হচ্ছে আমরা কি করছি ইটা এ বি সাইন করছিলাম তাই না এই যে এটা থিটা ছিল তাই না এখান থেকে তুমি এই ইটাটাই হচ্ছে লম্ব একক ভেক্টর তার মানে এই সিটা হচ্ছে সি এর মান হচ্ছে এটা আর সি এর দিক হচ্ছে এটা এখন তার মানে এ সিটা হচ্ছে কি এ সিটা হচ্ছে এ ক্রস বি মানে এ ক্রস বি করলে এ ক্রস বি করলে যেটা হয় আর কি রাইট আচ্ছা একটু এক মিনিট সময় দাও হ্যাঁ আমার একটা কুরিয়ার আছে একটু হ্যালো ভাই বলেন ঠিক আছে আমি Rafi. Rafi? É Rafi. Rafi. Aqui. আচ্ছা একটু সরি এই যে আসলে ক্লাস তো ভাঙ্গা যায় না তো ওয়ান শর ক্লাস আমি একটু পার্সেল আসছে তাই একটু ইয়া করলাম একটু ওয়েট করো সবাই এক মিনিট সবাই নিচ্ছে আমি দুই মিনিট করে রাখি তো একটু দুঃখিত ক্লাসের মাঝখানে একটা পার্সেল আসছে তো তো এখন ক্লাস তো আর ভেঙে ভাঙতে পারবো না তাই না তো সরি সরি সবকিছু ঠিকঠাক করে দিই হ্যাঁ আশা করি এখন ঠিক আছে আচ্ছা আমরা ক্লাস কন্টিনিউ রাখছি তাই না ক্লাসের কোনো যেন ঘাটতি না হয় ওকে এবার তাহলে বলো এটা এই ইটাটা বের করতে হবে আচ্ছা সিতে একটা ব্যাক্টর আমরা জানি কি এ সি ভেক্টরটা কার লম্ব বরাবর আছে এ এবং বি এর লম্ব দিক আছে লম্ব দিকে কি বের করতে বসে দুইটি ভেক্টরের সমতলের লম্বা একক ভেক্টর বের করতে বসে তার মানে ইটাকে বের করতে বসে তার মানে আমরা জানি কি এটা হচ্ছে আমার একটা ভেক্টর যেটা কি না সি এর একটা একক ভেক্টর তার মানে এটা কিবা পাবো একটা ভেক্টরকে তার মান দিয়ে বাক করলে আমরা পাবো একক ভেক্টর এখন সিটাকে সিটা হচ্ছে সি কিবা পাইছি এ ক্রস বি করে তারপরে এ ক্রস বি তারপর হচ্ছে কি নিচে হবে এ ক্রস বিয়ের মান কারণ প্রশ্ন হচ্ছে মনে রাখবা একটা কথা আমি আমি লম্ব এদিকেও পাইতে পারি নিচেও পাইতে পারি অর্থাৎ প্লাসের দিকেও পাইতে পারি মাইনাসের দিকেও পাইতে পারি যার কারণে আমি এখানে একটা কী দিব প্লাস মাইনাস তার মানে এটাই হচ্ছে সূত্র তোমাকে যদি বলা হয় দুইটা ব্যক্ত্টরের সমত লম্ব একক ব্যক্তর খালি এ লেখাটা দেখলেও হবে চোখ বন্ধ করে খালি এই সূত্র অ্যাপ্লাই করবা আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই এগুলো কিচ্ছু চিন্তা করার দরকার নেই এই চিত্র চিন্তা করার দরকার নেই ঠিক আছে খালি এটাই চিন্তা করলে হবে বুঝতে পারছো তাহলে গেল তাহলে এটা ক্লিয়ার তোমরা বুঝছো আমরা পরবর্তী স্লাইডে যাই আমরা দেখব ডট ও ক্রস এর সমন্বয়ে সূত্র ক্র ডট ও ক্রসের এর সমন্বয়ে কী কী সূত্র আছে আমি একটু দেখি যেখানে ডট ও ক্রস একই সাথে ব্যবহার করা হবে যেমন গণ সামন্তরিকের আয়তন নির্ণয়ে ব্যবহার করা হয় আর একটা হচ্ছে তিনটি ব্যক্তর সমতলীয় কিনা সেটা নির্ণয়ে ব্যবহার করা হয় তিনটা ব্যক্তর ডট এবং ক্রস কীভাবে সমন্বয় করে মনে করো এ ক্রস বি ডট কি সি অথবা বি ক্রস এ ডট সি অথবা ডট বি দেখো এখানে ডট আছে ক্রসও আছে ঠিক আছে এখানে ক্রস এবং ডটকে সমন্বয় করা হয়েছে ক্লিয়ার কিনা এখন এখন এটা যদি বুঝতে পারো তাহলে আমরা চলি হচ্ছে কি ঘন সামন্ত্রিক আয়তন নির্ণয় করবো দেখি আমি একটু সাজে লিখছিলাম একটু অপেক্ষা করো সবাই এটা হচ্ছে তিনটি ভেক্টর সমতলীয় হবে কিনা সেটা ছিল একটু দেখি আচ্ছা দেখি বুঝো আমি প্রথমে একটু দেখাই প্রথমে একটু দেখাই হচ্ছে দেখো প্রথমে বা দেখা হচ্ছে ঘন গণসামুদ্রিকের আয়তন নির্ণয় এটা একটু দেখাবো ঠিক আছে মানে কি বুঝো খেয়াল করো ঘন মানে ধরো আমি এখন একটা প্রথমে একটা বক্স আঁকবো বক্সটা দেখতে একটা ঘনকের মতো হবে বাঁকা একটা ঘনকের মতো হবে এই যে একটা ঘনক এটা হচ্ছে ঘন সামন্ত্রিক আমার কথা বুঝতে পারছো কিনা এটা হচ্ছে ঘন সামন্ত্রিক এটার এই বিন্দুটা হচ্ছে এ ভেক্টর এই বিন্দুটা হচ্ছে কি বি ভেক্টর এ বিন্দুটা হবে কি ভেক্টর সি ভেক্টর বুঝতে পারছো ধর সরি এর অক্ষ মানে এটা হচ্ছে এ এটা বি আর এটা হচ্ছে কি সি ভ্যাক্টর এ বি সি এ তিনটা ব্যক্তি গণসামন্ত্রিক অঙ্কন করা হয়েছে এই গণসামন্ত্রিকের আয়তন নির্ণয় করতে বলছে মনে রাখবা গণসামন্ত্রিক আয়তন নির্ণয় করতে হলে ঠিক এভাবে আয়তনকে আমরা বি দিয়ে প্রকাশ করি তাই না তার মানে এব তুমি ইউজ করতে পারো এবট সি ভ্যাক্টর অথবা বি ক্রস সি ডট এ লিখতে পারো অথবা সি ক্রস এ ডট বি তিনটা থেকে এ তিনটা থেকে যে একটা সূত্র করলে এই ভ্যাক্টরের আয়তন সরি এই গণসামন্ত্রিক আয়তন বেড়ে যাবে তুমি এটা দিয়ে ঘুরতে পারো চাইলে কীভাবে করবা প্রথমে এ ক্রস বি করবা একটা ভ্যাক্টর বের হবে নতুন এ ক্রস বি্ণয়কে সাহায্য করবা এবং ওই ভ্যাক্টরের সাথে সিটা কি করবা ডট করবা লাস্টে যেটা ভাবো সেটা হচ্ছে গণসামন্ত্রিক আয়তন এবং আয়তনটা কত পাবা মনে করে আয়তনটা পাবা লাস্টে একটা রেজাল্ট পাবা মান পাবা মনে করে একশো দুইশো এনিথিং এনি মান পাবা ঠিক আছে তো লাস্টে লিখবা ঘন একক মনে রাখবা লাস্টে এটা যেন লিখতে মনে থাকে ঘন একক এককটা না লিখলে ঝামেলা ঠিক আছে আয়তন তো তাই ঘন একক লিখতে হয় আচ্ছা এবার আমরা আরো একটা আরো একটা সময়ে মানে ডট আর ক্রসকে একত্রে করি অর্থাৎ তিনটি ব্যাক্টর সমতলীয় কিনা সেটা জানার জন্য আমরা কি ডট আর ক্রসকে একত্রে করি একটু বুঝো সমতলীয় ব্যাক্টর মানে কি বুঝো মনে করো এটা অক্ষ এটা ওয়াই অক্ষ এটা জ্যাট অক্ষ এ দেখো এই তলটাকে অর্থাৎ এটা এটা মনে করো হচ্ছে একটা ফ্লোর মানে তোমাদের ঘরের কোনা চিন্তা করো কোনার মধ্যে এটা একটা দেওয়াল এ পাশে একটা দেওয়াল এটা একটা দেওয়াল এটা একটা দেওয়াল এটা একটা ফ্লোর তাহলে এ ফ্লোরের মধ্যে মনে তিনটা ব্যাক্টর আছে তিনটা ব্যাক্টর আছে এই ওয়ালের মধ্যে দুইটা ব্যাক্টর আছে এখানের মধ্যে একটা ব্যাক্টর আছে আমরা বেসিক পার্ট ওয়ানে শিখেছি দেখো এই তিনটা ব্যাক্টর একই তলের ওপর আছে তাই এই তিনটা ব্যাক্টরকে আমরা সমতলীয় বলবো এই দুইটা ব্যাক্টর এই দুইটা ব্যাক্টর একটা তলে আছে এরা এরা পরস্পর সমতলীয় বাট দেখো ও এক তলে ও আর এক তলে এরা দুজনকে আমি কখনো সমতলীয় বলতে পারবো না কথা বুঝতে পারছো অর্থাৎ হচ্ছে সমতলীয় হইতে হলে দুই বা একই তলে থাকতে হবে তার মানে ও ও ও সমতলীয় এবার সমতলীয় সবাই একই তলে শুয়ে থাকবে হ্যাঁ এখন তুমি আমাকে বলো তিনটা যদি শুয়ে থাকে দেখো তিনটা ব্যাক্টর যদি মনে করো এ ভ্যাক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনোটা ব্যক্ত এখানে একটা জিনিস খেয়াল করো এখানে মনে করো ভাইয়া যদি তোমাদেরকে দেখাই দেখো এটা হচ্ছে এ মনে করো এটা এটা এ এটা বি এটা বি মনে করো এটা সি এ এই তিনটাকে ধরে একটা গণসামন্ত্রিকাগস এখন একটা আয়তন পাইছো আচ্ছা যদি দেখো তো তিনটা যদি শুয়ে থাকে শুয়ে থাকে মানে তিনটা যদি একই তলে সমতলীয় থাকে তাহলে বলো তো এদের আয়তন কত হবে আয়তন হবে শূন্য তার মানে একদম ইজি আগেরটার মতো এই এগুলার মতোই এগুলার মতই মনে একবার সমতলীয় হইতে হলে আয়তন কী হইতে হবে শূন্য অর্থাৎ এ ক্রস বি ডট সি ইকুয়াল টু কী হবে জিরো অথবা বি ক্রস সি ডু কি হবে জিরো অথবা জিরো হবে তুমি চেক করবা তুমি কিভাবে জানবা সমতলীয় কি না জানার প্রসেসটা হচ্ছে তুমি এই কাজটা করবা এই কাজটা করার পর দেখা হচ্ছে জিরো আসে তাহলে হচ্ছে কি তাহলে ঠিক আছে ওকে যদি জিরো আসে তাহলে বুঝবা হচ্ছে তিনটা কি সমতলীয় এখন এখানে একটা ম্যাথ দিছে তিনটি ব্যাক্টর দেওয়া হয়েছে হ্যাঁ সি দেওয়া হয়েছে বলছে তিনটা সমতলীয় কিনা কি করবা এখানে এ ক্রস বি করবা প্রথমে এ ক্রস বি করার পর ঠিক আছে সি ভেক্টর ডট করবা এ ক্রস বি করার পর একটা বের বেরোবে ওই ভ্যাক্টর সাথে সি ভেক্টর ক্রস ডট করবা ডট করার পর দেখবা জিরো আসে যদি জিরো আসে বলবা সমতলীয় সমতলীয় আর দেখো জিরো আসে নাই নট ইকুয়াল টু জিরো তাহলে সমতলীয় নয় সমতলীয় নয় আমরা কথা বুঝতে পারছো গেল এবার টাইপ টু তাহলে এই ম্যাথ থেকে দুই ধরনের ম্যাথ আছে একটু আগে জেনে দেখলো সেটা টাইপ ওয়ান এটা হচ্ছে টাইপ টু এটা কিরকম এ ব্যাক্টর বি ব্যাক্টর সি ব্যাক্টর দেওয়া আছে বুঝতে পারছো কিনা এখন তোমাকে বললো এম এর মান কত হলে ব্যাক্টর দ্বার পরস্পর সমতলীয় হবে সোজা কথা একটু বুঝো তার মানে আমরা জানি সমতলীয় হইতে হলে এ ক্রস বি ডট সি টু কি হইতে হবে জিরো হইতে হবে এখন তুমি এ ক্রস বি করবা প্রথমে তার সাথে সি ডট করবা এখান থেকে একটা ইকুয়েশন বের হবে ইকুয়েশনের মধ্যে অবশ্যই এম থাকবে জিরো তারপর এখান থেকে ক্যালকুলেশন করে এমের মানটা কি করবা বের করবা বুঝতে পারছো তো এটা তোমরা করলে বুঝতে পারবো কিন্তু এখানে একটা টেকনিক আছে দেখো এখানে এমটা কোন জায়গায় সিতে ধরে নাও মনে করো মনে করো মনে করো এখানে একটা ভ্যালু দিছি ভাইয়া মনে করো ভাইয়া এখানে একটা ভাইয়া মনে করো এখানে একটা ভ্যালু দিছি হ্যাঁ এই ভ্যালু এখানে একটা ভ্যালু দিসি কিন্তু এখান থেকে একটা ভ্যালু সরে ফেলবো অর্থাৎ এখানে টু দিসি এখানে বহায় দিসি এম এখন এম কোন ব্যক্তিটরে এখন তোমাকে প্রশ্ন করলো এম এর মান কত হলে এম এর মান কত হলে ব্যাক্টরটা সমতলীয় হবে এখানে কোন সূত্র অ্যাপ্লাই করবা সূত্র যে কোনো একটা অ্যাপ্লাই করলে হবে এখান থেকে একটু আগে দেখাইলাম এখান থেকে যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করলে হবে বাট কোন সূত্র অ্যাপ্লাই করলে দ্রুত আনসার আসবে ভাইয়া একটু বলি দেখো এই ম্যাথের ক্ষেত্রে এই ম্যাথের ক্ষেত্রে দেখো এমন ভাবে তুমি সূত্রটা নিবা যেন এম এর অংশটা লাস্টে চলে যায় ডটের সাথে চলে যায় তার মানে এ আর সি অর্থাৎ সি ক্রস এ করো এর সাথে তুমি এম যেহেতু আছে এমটাকে ডটের সাথে নিয়ে যাও বি ইকুয়াল টু জিরো তাহলে তোমার ম্যাথটা করতে অনেক সুবিধা হবে তুমি করলে বুঝতে পারবা না করলে সেটা বুঝতেই পারবে না ওকে দেন এবার হচ্ছে আমরা শিখবো অপারেটর অপারেটর কি মনে রাখবা অপারেটরের বাংলা হচ্ছে কার্যকারক কি কারক কার্যকারক বা সংগঠক হ্যাঁ সংঘটক বা চালক বাকি চালক ভাইয়া একটু বলে রাখি যে যার নিজের কোনো মান নাই কিন্তু যে অন্যকে পরিবর্তন করে তাকে বলা হচ্ছে অপারেটর অর্থাৎ স্কোয়ার নিজের কোনো মান নাই তুমি টু স্কোয়ার করো টুকে চেঞ্জ করে ফেলে ফেলে ফোর করে ফেলছে রুট নিজের কোনো মান নেই রুট ফোর করো তাহলে ফোরকে চেঞ্জ করে টু করে ফেলবে ঠিক আছে তারপর হচ্ছে কি সাইন নিজের কোনো মান নাই কিন্তু সাইন থার্টি ডিগ্রিকে চেঞ্জ করে কথা ফেলবে হাফ করে ফেলবে ঠিক সেম লক কস ইন্টিগ্রেশন হ্যাঁ তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন এগুলো সবগুলো হচ্ছে অপারেটর অর্থাৎ অপারেটর হচ্ছে এমন একটা রাশি বা এমন একটা এমন একটা টার্ম যেটা কিনা না অপারেটর হচ্ছে এমন একটা টার্ম যার নিজের কোনো মান নাই যে যে অন্য কি করে ফেলে পরিবর্তন করে ফেলে আমরা কিছু অন্তরিকরণের অপারেটর দেখি অপারেটর দেখো একটা 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 জিনিস দেখো এক্স একটা রাশি এক্স এক্স কে অপারেটর এভাবে করে চেঞ্জ করে যদি এবার এম এক্স টু দিবা এম কে কি করে অপারেটর সামনে দেখো সামনে কি থাকবে এম থাকবে এনটা সামনে আসবে এক্স এন মাইনাস ওয়ান এগুলো তোমরা অন্তরীকরণে শিখছো সো আমি এগুলোকে দেখাবো না এক্সকে যদি অপারেটর ডিডিএক্স করে সেটা ওয়ান হয় কনস্টেন্টকে করলে সেটা কি হয় কনস্টেন্ট করলে জিরো হয় হ্যাঁ সাইন এক্সকে অপারেটর করলে মানে ডিডিএক্স করলে অপারেট করলে মানে অন্তরীকরণ দিয়ে অপারেট করলে হবে কত হবে কজ এক্স আর কজ এক্সকে করলে হবে মাইনাস সাইন এক্স আর লন এক্সকে অপারেট করলে হবে ডিডিএক্স দিয়ে ওয়ান বাই এক্স আর ইটু দিবার এক্সকে করলে যেরকম আছে ঠিক সেরকমই কি থাকবে বুঝতে পেরেছো আচ্ছা ওকে এবার ক্লিয়ার দেন অপারেটর বুঝতে পারছো ঠিক একটা অপারেটর আছে যেটা ব্যাক্টরের এতক্ষণ দেখলে এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল অনেক অপারেটর একটা ব্যাক্টরের একটা অপারেটর আছে যে অপারেটরটাকে নাপলা নামে চিনে কি নামে চিনে নাপলা অপারেটর অপারেটরটা আবিষ্কার করছে হ্যামিল্টন নামকরণ করছে হচ্ছে গিভস এই নাপলার আরেকটা নাম আছে ডেল একেভাবে লেখা হয় দেখো কেভাবে লেখা হয় দেখো একেভাবে লিখা হয় দেখো এরকম ডেল চিহ্ন বুঝে গেছে এই ডেলের একটা এই ডেলটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর মানে একবার নাপলা বা ডেলের আরেকটা নাম হচ্ছে ব্যাকটর ডিফারেন্সিয়াল অপারেটর অর্থাৎ এখানের মধ্যে ডিফারেন্সিয়েশনটা আসবে অর্থাৎ ডিডিএক্স আই প্লাস ডিডিওয়াই ওয়াই প্লাস ডিডিজেট কে তার মানে সে ত্রিমাত্রিকভাবে অপারেট করবে কোনো একটা ব্যাক্টরকে ত্রিমাত্রিকভাবে অপারেট করবে ক্লিয়ার এটা হচ্ছে ব্যাক্টর ডিফারেন্সিয়াল অপারেটর যার নিজের কোনো মান না কি যে অন্যকে চেঞ্জ করে ফেলে এ অপারেটরের অর্থাৎ এই অপারেটরটার তিনটা অপারেশন কি পাওয়ারফুল একটু দেখো এই অপারেটরটা একটা স্কেলার রাশিকে ব্যাক্টরে কনভার্ট করে একটা ব্যাক্টর রাশিকে স্ক্যালারে কনভার্ট করে আবার একটা ব্যাক্টরকে কনভার্ট করে কি বলছি এই অপারেটর এত পাওয়ারফুল স্কেলারকে ব্যাক্টরে কনভার্ট করে ফেলে ব্যাক্টরকে স্কেলার কনভার্ট করে ফেলে আবার আকার করে একটা আবার রূপান্তর করে বুঝতে পারছো খুবই দারুণ তার মানে এই অপারেটর অনেক পাওয়ারফুল মনে রাখবা স্কেলারকে ব্যাক্টর করে ডেল অপারেটরের সাহায্যে তখন ওই অপারেশনটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট কি বলা হচ্ছে গ্রেডিয়েন্ট তার মানে গ্রেডিয়েন্ট হচ্ছে ডেল অপারেটর একটা অপারেশন ব্যাক্টর করে ওই অপারেটর মানে ওই অপারেশনের নাম হচ্ছে ডাইভারজেন্স আর যে বেক্টরকে বেক্টর রূপান্তর করে ওর নাম হচ্ছে কার্ড তার মানে ব্যাক্টার অপারেশন অর্থাৎ ব্যাক্টর ডিফারেন্সিয়াল বা নাবলা বা ডেল এর তিনটে অপারেশন একটা হচ্ছে গ্রেডিয়েন্ট একটা ডাইভারজেন্স আর একটা হচ্ছে কার্ড গ্রেডিয়েন্টকে কিভাবে লিখা হয় গ্রেট ফাইল লিখা হয় গ্রেড ফাইভ ফাই হচ্ছে একটি স্কেলার রাশি একটি স্কেলার রাশিকে গ্রেড করা মানে হচ্ছে গ্রেডিয়েন্ট করলে সেটা ব্যাক্টর রাশি কনভার্ট হবে এই গ্রেড আমরা এভাবে লিখতে পারি এটা একটা ব্যাক্টর সাথে হচ্ছে ফাই বুঝতে পারছ এবার ডাইভার্জেন্স ডাইভার্জেন্স কি ব্যাক্টরকে স্কেলার কনভার্ট করে তাহলে ডাইভার্জেন্সকে আমরা ডি বি ভ্যাক্টর এই এটা একটা ভ্যাক্টর ভ্যাক্টরকে ডাইভার্জেন্স করা মানে হচ্ছে তাহলে সেই স্কেলার চলে যাবে বুঝতে পারছো অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি ডট বি অর্থাৎ ডেল ডট বি দুইটা ভেক্টর মাঝে ডট গুণন এটা স্কেলার তাই এখানে ডট ক্রস কিছুই দিই নেই একই কথা কিন্তু এই দুইটা ভ্যাক্টর হওয়ায় এখানে ডট চলে আসে কার্ল আমরা কার্ল বি কেউ লিখি কার্ল ভি অথবা এটা লেখা যায় ভেক্টর ক্রস বি বুঝতে পারছ তাহলে ক্লিয়ার এখান থেকে তোমরা বিষয়টা বুঝতে পারছ এবার আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে বলবো প্রথমে পড়বো গ্রেডিয়েন্ট তার জন্য একটা ম্যাথ দেখবো ছোট্ট করে আমি যত দ্রুত সম্ভব দেখাই দিব কারণ এত সময় নষ্ট করে লাভ নাই কারণ আমরা সিকিউ পড়তে হবে প্রচুর গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ছিল গ্রেট ফাই গ্রেট ফাইভ গ্রেডিয়েন্টের কাজ কি একটা স্কেলারকে ভ্যাক্টরে কনভার্ট করবে অর্থাৎ স্কেলারকে কিসে কনভার্ট করবে ভ্যাক্টরে কনভার্ট করবে রাইট এখন গ্রেট ফাই কি ফাই এটা হচ্ছে গ্রেট ফাই মানে হচ্ছে এই স্কেলার মানটাকে ভ্যাক্টরে কনভার্ট করবে এখন মনে করো ডেল মানে কি ছিল ডিডিএক্স আই প্লাস ডিডি ওয়াই জ্যা প্লাস ডিডিজেট ফাইভ ফাইভ যাই থাক কেন এর সাথে গুণ হবে এভাবে গুণ হবে দেখো আই সামনে নিয়ে আসি ডিডিএক্স ফাইভ প্লাস ওয়াই সামনে আছে প্লাস সামনে চলে আসবে বুঝতে পেরেছ কি আচ্ছা এবার ক্যালকুলেশন হবে এবার আমরা একটা ম্যাথ করি এই দিছে দিছে একটা স্কেলার মান দেখ প্রশ্ন হচ্ছে এটা স্কেলার যে কীভাবে বুঝবা মনে রাখবা যে সকল রাশির মধ্যে আই যে নাই তারাই হচ্ছে স্কেলার বুঝতে পারছো এখন তবে বললো যে একটা স্কেলার মান দিল তবে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান বিন্দুতে গ্রেডিয়েন্ট কত তার মানে তিনটা বিন্দুর আগে এ রাশির তুমি গ্রেডিয়েন্ট করে নাও কি আসে আমরা যেন একটা রাশি গ্রেডিয়েন্ট করলে গ্রেডিয়েন্ট করলে সেটা কিসে কনভার্ট হবে ব্যাক্টরে কনভার্ট হবে দেখি উত্তরে প্রথমে কি দিছে দেওয়া আছে লিখবা দেওয়া আছে লিখবে লিখবা আমরা গ্রেডিয়েন্ট দ্রুত লিখে পেলি যেহেতু এত এখন অভিনয় করার টাইম টাইম নেই হাই ডি এক্স হ্যাঁ দ্রুত সরি এক্স আই প্লাস ডিডি ওয়াই জে প্লাস জেড জেড কে আর কে আছে ফাইভ এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কথা বুঝতে পারছো তাহলে বলো কী করব এর সাথে ওর আই সামনে আনো এক্স ওয়াই জেড প্লাস এবার ডিডি ওয়াই কানো জ্যাকে সামনে নিই ডিডি ওয়াইকানো ফাইভ এক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এবার ক্যাক সাথে এটা গুণ ডিডি জেড ফাইভ এক্স ওয়াই জেড একটা মজার কথা বলি মজার কথাটা হচ্ছে কি জানো গতকাল পুরা ক্লাসটা এই পর্যন্ত এসে একটু পর ক্যামেরাতে গিয়ে দেখতেছি মানে টোটাল চল্লিশ মিনিট ক্লাস নিয়ে ক্যামেরাতে গিয়ে দেখতেছি মোবাইল বন্ধ হয়ে গেছে তার মানে চিন্তা কর চল্লিশটা মিনিট ডিরেক্ট নষ্ট হয়ে গেছে ঠিক মোবাইলটা চার্জ দেওয়ার পর আবার চালু করলাম চালু করার পর আবার ঠিক আছে ওকে ক্লাসটা কি করছি দিলাম রেকর্ডিং স্টার্ট করছি অর্থাৎ দেখো মোবাইল সেটা আটটার পর আটটার মধ্যেই অবস্থা আটটার পর আবার সমস্যা মানে চার্জ টার্জ দিয়ে রাত্রে এগারোটায় আসছি ক্লাস নেওয়ার জন্য রাত্রে এগারোটায় ক্লাস নিতে আসছি হ্যাঁ দশ মিনিট ষোলো মিনিট ক্লাস নিয়ে বেসি ষোলো মিনিট ক্লাস নেওয়ার পর দেখি যাচ্ছে কি মাইক্রোফোন মোবাইলের সাথে লাগেনি এরপর বলছি না আজকের দিনটাই খারাপ একদম বাদ দিয়ে দিয়েছে ক্লাস করা তো আজকে ক্লাসটা নিচ্ছে বুঝতে পারছো এই আজকে তাই ক্লাসটা একটু তাড়াতাড়িও হচ্ছে আর বারবার গিয়ে গিয়ে দেখতেছি যে হচ্ছে কি ক্লাসটা বন্ধ হয়ে গেছে কিনা আবার পার্সেল আসছে তো পার্সেলওয়ালাকে বললাম আপনি এক ঘন্টা দেড় ঘন্টা পর পার্সেলটা দেন ওদের না ওদের মানুষ এখনই আসবে এখনই দিয়ে দিতে হবে তাদের পার্সেলটা আর ঠিক আছে ওকে প্রবলেম নেই পার্সেলটার জন্য আমি আরেকজনকে ঠিক করে রাখছি তো সে পার্সেলটা রিসিভ করবে তো যার কারণে এক দুই মিনিট পার্সেলের পিছন দিয়ে চলে গেছে আচ্ছা যাই হোক এখন একটু দেখি এখানে আমরা কি করতে বল। বলো এখানে কী করতে বলছো বলো এটাকে আমি পাশে নিয়ে যাই এই জিনিসটাকে আমি হে এটাকে আমি এ পাশে নিয়ে যাই এত কষ্ট করে এখানে দেখি সবাই দেখতে আশা করি দেখা যাচ্ছে কি করবো বলো এখানের মধ্যে যোগজীকরণ অন্তরীকরণ জানো আই বা ডিডি এক্স কাকে চেঞ্জ করতে পারবে এক্সকে চেঞ্জ করতে পারবে যাদেরকে চেঞ্জ করতে পারবে না তাদের সামনে সব ফাইভ ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে সামনে নিয়ে কাকে চেঞ্জ করতে পারবে এক্স কিউবকে এক্স কিউবের থ্রিটা সামনে আসবে তিন থেকে এক্স তিন থেকে এক বিয়োগ করলে কত দুই পাওয়ার পাওয়ার থেকে এক বিয়োগ হয় গেল প্লাস এরপর ওয়াই ওয়াই কাকে চেঞ্জ করতে ওয়াইকে কা থেকে চেঞ্জ করতে পারবে না ফাইভ এক্স স্কোয়ার আচ্ছা এখানে একটা আই আছে আইটা একটু লিখে ফেলি আই বুঝতে পারছো এবার আরেকটা কালি দিয়ে লিখি প্লাস এবার এটা করি এখানে ওয়াই আছে ওয়াই কাকে চেঞ্জ করতে হবে ওয়াইকে তাহলে যাদেরকে চেঞ্জ করতে পারবো তাদেরকে সামনে আসি এক্স কিউব জ্যাড স্কোয়ার কাকে চেঞ্জ করতে পারবো ওয়াইকে ওয়াই র পাওয়ার আছে পাওয়ার সামনে আসবে আবার পাওয়ার থেকে এক বিয়োগ হবে অর্থাৎ পাওয়ার থেকে যদি এক বিয়োগ হয় তাহলে খালি ওয়ান থাকবে ওয়ান থাকা আর ওয়াই থাকা সেম কথা এটা এটাকে এটা হচ্ছে জে প্লাস এবার হচ্ছে কে এর ক্ষেত্রে দেখি দেখো সরি জেড জেড জেডকে চেঞ্জ করতে হবে কাদের চেঞ্জ করতে হবে না ফাইভ এক্স কিউব ওয়াই স্কোয়ারকে চেঞ্জ করতে পারবে না কাকে চেঞ্জ করতে পারবে জ্যাড স্কোয়ারকে তাহলে টু সামনে আসবে টু জ্যাড পাওয়ার থেকে এক বিয়োগ করলে থাকবে অর্থাৎ জ্যাড লেখে দিলে হবে এটা হচ্ছে কে এটা হচ্ছে কে তার মানে এখান থেকে তুমি এবার ক্যালকুলেশন করে এবার ক্যালকুলেশন করে ধরো ফাইভ তো ওয়াই একটা কাজ করো মনে করো এটা গুণ করলে কত আসবে ফিফটিন তিন পনেরো ওয়াই আই প্লাস এটা করলে কী আসবে টেন এক্স কিউব ওয়াই জেট স্কোয়ার জে এবার এখানে কত আসবে টেন এক্স কিউব ওয়াই স্কোয়ার এবার তুমি এক্স ওয়াই এর মান বসাবা এখানে লিখে দিচ্ছি দেখো এখানে লিখে দিচ্ছি ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এটা মান এটা ওয়াই এর মান এটা জেটের মান এবার এভেলুগুলা দেখো এভেলুগুলা এই জায়গায় গিয়ে বসাও এক্সের মান বসাও ওয়ান ওয়াই এর মান মাইনাস ওয়ান মান ওয়ান ভ্যালুগুলো এখানে গিয়ে বসাও তারপর এখানে একটা ব্যাক্টর পাবা একটা আই পাবা একটা ভ্যালু জে পাবা আরটা একটা ভ্যালু পাবা কে পাবা তার মানে এ ভ্যাক্টরটাই হবে আমাদের গ্রেডিয়েন্ট ফাই তার মানে ফাই ছিল কি একটা ফাই ছিল হচ্ছে খালি এটা ফাই ছিল যে এটা তাহলে এটা কনভার্ট হয়ে এটা শিফট হয়ে কী গেছে এটা ভ্যাক্টর রাশিতে কনভার্ট করবে বুঝতে পারছ তাহলে গেল এটা হচ্ছে ভ্যাক্টরের কিসে খেলা গ্রেডিয়েন্টের খেলা বুঝতে পারছি কিনা এখন আমরা যাবো হচ্ছে ডাইভারজেন্সে ডাইভারজেন্স একটু বড় ডাইভারজেন্সে একটু সময় দেওয়া লাগবে অনেকক্ষণ তাহলে একটু খেয়াল করো ডাইভার্জেন্স কি ডাইভারজেন্স হচ্ছে একদম মুখস্থ রাখবা ডাইভার্জেন্স হচ্ছে ডেল ডট বি ধরে নাও ডেল হচ্ছে কি ডেল হচ্ছে ওই যে শিখলাম ডিডিএক্স আই প্লাস ডিডি ওয়াই যে প্লাস ডিডি জেড কে এবার বি বিভেক্টর মনে করি এখানে ড্যাল ছিল না ডেল আরেকটা কী ছিল ভি ছিল বিটাকে ধরে নেওয়া হচ্ছে এক্স আই প্লাস ভি ওয়াই জে প্লাস ভিজেড কি তাহলে কি করবা যেহেতু এটা ডট গুমন ডট গুমনের কাজ কি সহক সহক নেওয়া ওর সাথে ওর সহক দেখো ওর সহকের সাথে ওর সহক অর্থাৎ ভি এক্স আই যাবে গা ডিডি ওয়াই বিওয়াই ডিডি ওয়াই বি প্লাস ডিডি জেড ভি জেড এই যে হয়ে গেছে এবার সেম এটা যদি জানো এখান থেকে ম্যাটটা করো করো ঠিক সেম এখানে দেওয়া আছে এখানে এখানে দেখো ম্যাটটা দেওয়া আছে তাহলে এখানে ডাইভারজেন্স করতে বলছে ভি ডাইভার্জেন্সের ভ্যালু বসাও এই ডাইভারজেন্স আই ডিডি এক্স আই ডিডি জেড বসাও এখানে ভেক্টরটা বসাও ভেক্টরটা কত এক্স স্কোয়ার আই প্লাস ওয়াই স্কোয়ার জে প্লাস জ্যাট কে বসো তুমি এখানে ডিডি এক্স ডিডি ওয়াই বসাও দেখবা ডিডিএক্স এর সাথে এক্স যাচ্ছে ডিডি এক্স এক্স তারপর সাথে যাবে হচ্ছে এখানে কিছু তারপর হচ্ছে মনে করো ডিডি এক্স ডিডি আছে ডিডি ওয়াই ওয়াই বুঝতে পারছো ক্যালকুলেশন এটা হচ্ছে টু আসবে এবার এখানে লিখে দিলাম এটা হচ্ছে এক্সের মান এটা ওয়াইয়ের মান এটা জেটের মান তাহলে বলতো টু ইন্টু ওয়ান প্লাস ওয়াইয়ের ভ্যালু জিরো টু ইন্টু মাইনাস ওয়ান তাই না টু ইন্টু মাইনাস ওয়ান এখানে আসলো কত এখানে আসবে হচ্ছে কত টু মাইনাস টু অর্থ জিরো তার মানে এখানে ডাইভারজেন্স কী আসছে জিরো এখন ডাইভারজেন্স জিরো হলে একরকম ডাইভারজেন্স বিভিন্ন মান বত্রিশ হতে পারে চৌত্রিশ হতে পারে মাইনাস থার্টি টু হতে পারে মাইনাস ওয়ান হতে পারে মাইনাস ফাইভ হতে পারে পজিটিভ নেগেটিভ শূন্য যে কোনো মান হতে পারে তার মানে ডাইভারজেন্স মনে রাখতে হবে ডাইভার্জেন্স তিন ধরনের কয় ধরনের বলো ডাইভার্জেন্স কয় ধরনের মনে একবার ডাইভার্জেন্স তিন ধরনের ডাইভারজেন্স তিন প্রকার কয় প্রকার তিন প্রকার কী কী একটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স হ্যাঁ একটা হচ্ছে পজিটিভ ডাইভার্জেন্স আরেকটা হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স নেগেটিভ ডাইভারজেন্সকে কনভার্জেন্সও বলে ঠিক আছে আরেকটা হচ্ছে শূন্য ডাইভারজেন্স মানে যার ভ্যালু শূন্য বরাবর তার মানে ডাইভারজেন্স হতে পারে কি পজিটিভ মান এটাকে বলা হয় ডাইভারজেন্স পজিটিভ ডাইভারজেন্স এই ডাইভারজেন্সটাকে বলা হচ্ছে যেটা নেগেটিভ নেগেটিভ ডাইভারজেন্স আর আরেকটা ডাইভারজেন্স হচ্ছে জিরো এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে সলিনয়ডাল কি বলা হচ্ছে সলিনয়ডাল সলিনয়ডাল ঠিক আছে অথবা চোঙ্গাকৃতি বলা হয় কি গাতি আকৃতি চঙ্গাকৃতি সলিনাল মানে এরকম ফাইভ টাইপের বোঝাচ্ছে বুঝছো সলিনয় চোঙ্গাকৃতি চোং বা হচ্ছে একটা ফাইভ ফাইভ বোঝাচ্ছে বুঝতে পারছো তার মানে ফাইভ আকৃতি বা চঙ্গাকৃতি হতে হলে ডাইভার্জেন্স কি হতে হবে জিরো তার মানে একটু আগে যে ম্যাটটা করেছে যে জিরো আসলো এই ম্যাটটা হচ্ছে কি এই ম্যাটটা একটা হচ্ছে কি সলিনয়েডাল বুঝতে পারছো মানে ওই ভ্যাক্টরগুলো সলিনয় প্রকাশ করতেছে পজিটিভ আসতে পারে নেগেটিভ আসতে পারে নেগেটিভকে কনভার্জেন্সও বলা হয় বা নেগেটিভ ডাইভারজেন্সও বলতে পারো সো কোনো প্রবলেম নেই এখন মনে রাখতে হবে পজিটিভ হলে মানে পজিটিভ হলে মনে রাখতে হবে দেখো তোমাকে মনে রাখতে হবে পজিটিভ হলে ঘটনা কেমন একটু খেয়াল করো ধরো পজিটিভ হলে এরকম হয় পজিটিভ হলে কি ঘটনা ঘটে একটু দেখায় পজিটিভ হলে এখান থেকে যে অনুগুলো যাচ্ছে অনুগুলো যাচ্ছে অনুগুলো যাচ্ছে দেখো এখান থেকে পানি যাচ্ছে মনে করো পানি যাচ্ছে পানিগুলো এখান থেকে গিয়ে মুক্ত হচ্ছে দেখো এখানে আচ্ছা একটু আজান দিচ্ছে আমি আসলে হচ্ছে আজানের সময় পড়াই না তো আমরা আজানটা শুনে তারপর আমরা আবার শুরু করবো ঠিক আছে তো এটা মাথায় রাখবা আমি ততক্ষণ একটা একটু চিত্র এঁকে ফেলি ঠিক আছে আমার এখান থেকে কিন্তু আমি একটা আমি লাখি কারণ আমি এখান থেকে অনেক সুন্দর আজান শুনতে পাই এটা মনে করো ঠিক আছে এটা একটা অংশ আর কি এটার ক্ষেত্রে উল্টা দেখ এখান থেকে পানি যাচ্ছে আচ্ছা আমরা তাহলে দেখি দেখো এখানে আমরা পজিটিভ ডাইভার্জেন্স নেগেটিভ ডাইভার্জেন্স ডাইভার্জেন্স শূন্য লিখছি পজিটিভ ডাইভার্জেন্স মানে হচ্ছে দেখো কিছু পানি একটা পাইপ দিয়ে যাচ্ছে গিয়ে এখানে গিয়ে উন্মুক্ত হচ্ছে তার মানে এইখান দেখো এখানে ঘনত্ব একটু বেশি ছিল ঠিক আছে এখানে গিয়ে ঘনত্ব একটু কি গেছে কমে গেছে তার কারণ আয়তন বৃদ্ধি পাইছে তার মানে পজিটিভ ডাইভার্জেন্সে হয় কি ঘনত্ব হ্রাস পায় আয়তন কী পায় বৃদ্ধি পায় আর নেগেটিভ ডাইভার্জেন্সে কি কারণ এখানে ঘনত্ব কম ছিল কিন্তু এখানে গিয়ে সবাই চাপা করতেছে তাই না মানে অর্থাৎ গণত্ব বেড়ে গেছে এই জায়গার আয়তন কি গেছে কমে গেছে আর এখানের ক্ষেত্রে দেখো শুরুর আয়তন এবং শেষ আয়তন কি সেম আছে যার পানি ঢুকছে তাই বের হচ্ছে মনে হবে এই চিত্রকে যদি তুমি এ পাশ থেকে চোখ দিয়ে দেখো তাই না তখন দেখতে মনে হবে এরকম মানে একটা বৃত্ত থেকে পানি বের হচ্ছে মনে হবে আর নেগেটিভের ক্ষেত্রে একটা বৃত্ততে পানি প্রবেশ করতে মনে প্রবেশ করছে মনে হবে আর এখানে মনে হবে যে কি যা প্রবেশ করছে তাই বের হচ্ছে বুঝতে পারছো সো এই চিত্রটা এই এই চিত্রগুলো কিন্তু এমসি কিউতে আসে এটা এমসি কিউতে আসবে বুঝতে পারছো এটা মানে একবার পজিটিভ পজিটিভের ক্ষেত্রে এটা নেগেটিভ ডাইভারজেন্স এটা হচ্ছে শূন্য ডাইভারজেন্সের ক্ষেত্রে ক্লিয়ার আচ্ছা ডাইভারজেন্স আমরা বুঝতে পারছি এবার ডাইভারজেন্সের ডাইভারজেন্সের একটা ম্যাথ করি আরেকটা ম্যাথ করি সবচেয়ে ইম্পর্টেন্ট তোমরা একটা জিনিস খেয়াল করো তোমরা ভাইয়াকে বলো তো সলিনয়েডাল হতে হলে কি হতে হবে বলবো সলিনয়েডাল হতে ডাইভারজেন্স কি হতে হবে ডট গ্রোন কি হতে হবে জিরো হতে হবে এখন তোমাকে এখানে একটা ব্যক্তর দিল মান দিল তোমাকে বললো এই ব্যাক্তরটা সলিন অডাল কিনা তুমি কি করবা সলিন কিনা তোমাকে ডাইভারজেন্সের কথা বলে না তোমার বল সলিনয়েডাল কিনা সলিনয়েডাল কিনা বা চঙ্গা কৃতি কিনা জিজ্ঞেস করছেন বুঝছো তাহলে তোমার মাথায় সলিনয়েডাল বা চঙ্গাকৃতি এই কথাটা দেখলে মাথার মধ্যে ঢুকে যেতে হবে এটা ডাইভারজেন্স তাহলে ডাইভারজেন্স করবা ডাইভারজেন্স করবা করার পর রেজাল্ট

দেখ এটা সরকার এখানে যায় না বলছে এম এর মান এখানে একটা এম আছে এম দেখবা ওই আগের মতো করে ডট থেকে এম বের করবা অর্থাৎ ডেল অর্থাৎ ক্যালকুলেশন করবে এভাবে ডেল ডট বি ইকল টু জিরো এখানে ক্যালকুলেশন করবা জিরো এম এর মান বের করবা এম এর মান বের করে দেখবা জিরো আসে কততে আসে এম এর মানটা যদি জানো তাহলে বুঝতে পারবা হচ্ছে কি তুমি ডাইভারজাইজ করতো তাহলে এটা একটু কীভাবে করবো আমি একটু ডিটেলস বলে দিই এটা একটু তোমার জন্য একটু টাফ হবে প্রথমে ডেল ডট বি করবা তাহলে এই এটা লিখবা সরি প্রথমে এটার জন্য লিখবা তারপর এটার জন্য লিখবা এটা বি তা লিখলা তারপর লিখার পর এখানে একটা স্কেলার মান বের হবে স্কেলার মানের এই বিন্দুগুলো বসাবা এই বিন্দুগুলো বসানোর পর একটা রেজাল্ট পাবা মনে করি এবার পাইতে পারো থ্রি এম প্লাস ফাইভ এরকম কিছু পাইতে পারো তার মানে এটা সমান আমরা কী করবা ডেল ডট বি এগুলো জিরো করবা এখান থেকে এম এর মানটা তুমি বের করবা বুঝতে পারছো এবার করে করবা যদি না পারো আমাকে নখ দিলে হবে আমি তোমাদেরকে শিখিয়ে দিব বা কমেন্টে জানিয়ে দিলে আমি দরালে এটার জন্য একটা এক্সট্রা ভিডিও দিয়ে দেবো বুঝতে পারছো এবার হচ্ছে কার্ল কি একটা দ্বারা ক্রস গুণন কারণ কার্ল হচ্ছে আমার একটা ব্যাক্টর ব্যাক্টর থেকে বেক্টরে শিফট করে একটা ব্যাক্টরকে ব্যাক্টরে শিফট করে এই কার্ল কার্লের ক্ষেত্রে কালের একটা বৈশিষ্ট্য আছে মনে রাখবা কার্ল কখনো কার্ল কখনো জিরো হলে বুঝতে হবে মানে মনে রাখবা কার্ল দিয়ে কি প্রকাশ হয় মনে রাখবা কার্ল দিয়ে মনে রাখবা একটা ভেক্টর ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল সংরক্ষণশীল নাকি অসংরক্ষণশীল সেটা প্রকাশ হয় মনে করো এটা একটা ভেক্টর এই ভেক্টরটা ঘুরতেছে কিনা সেটা কার্ল করে দেখবা কার্ল করে বুঝতে পারবা ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল খেয়াল করো যখন ডেল ক্রস বি ইকুয়াল টু জিরো দেখবা তখন ভ্যালু যেহেতু নাই জিরো তাহলে বুঝতে হবে এটা অঘূর্ণনশীল কি অঘূর্ণনশীল কোনো কিছু যদি অঘূর্ণনশীল থাকে মানে সেটার অবস্থান চেঞ্জ হচ্ছে না স্থির আছে তখন মানে সেটা সবসময় সংরক্ষণশীল থাকবে কি থাকবে সংরক্ষণশীল সংরক্ষণশীল আগে যা এখনও তা অর্থাৎ ঘুরতেসা ঠিক আছে তার মানে ডেল এগুলো জিরো হলে হবে অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল আর ডেল ক্রস বি ইকুয়াল টু নট টু জিরো আসলে বুঝতে হবে তার মান যেহেতু আছে সে ঘুরতেছে ঘূর্ণনশীল ঘূর্ণন শীল ঘূর্ণনশীল মানে যেটা অসংরক্ষণশীল অসংরক্ষণশীল তাহলে একটু ভাইয়ার কথা মনোযোগ দিই শোনো ঘূর্ণনশীল তোমাকে একটা ভ্যাক্টর দিল ব্যাক্টর দিয়ে বললো যে এই ভ্যাক্টরটা গুন্ডনশীল নাকি অগুণ্ডনশীল যাচাই করো তুমি ওই ভ্যাক্টরকে চোখ বন্ধ করে কার্ল করবা কার্ল করার পর যদি সে দেখো যে ভ্যালু আসছে জিরো তাহলে বুঝতে হবে ওটা অগুণনশীল অগুণ্ডনশীল মানে হচ্ছে কি সংরক্ষণশীল আবার হবে হবা সে ঘুরতেছে না যে ঘুরে না সে আগে যা ছিল কথা থাকবে অর্থাৎ সে সংরক্ষণ থাকবে সংরক্ষণশীল মনে হবে অগুণ্ডনশীল মানে সংরক্ষণশীল আর গুন্ডনশীল মানে অসংরক্ষণশীল তার মানে তুমি চেক করবা প্রশ্নের মধ্যে আসবে একটা ব্যক্ত সংরক্ষণশীল নাকি অ সংরক্ষণশীল ক্রস করবা দেখো যে জিরো আসলে বলবো অসংরক্ষণশীল জিরো না আসলে বলবো অসংরক্ষণশীল আবার একটা গুণনশীল নাকি অগুণনশীল তাহলে জিরো আসলে অগুণনশীল জিরো না আসলে বলবা কি গুণনশীল কথা বুঝতে পারছো এখন তোমাকে যদি ভাইয়া বলতে চাই তোমাকে যদি ভাই একটু বলি মনে করো মনে করো দেখো মনে করো কার্ল তাই না কার্ল আর এল কার্ড এটা ভ্যাক্টর ক্রস বি এখন এটা কি এটা হচ্ছে ডিডিএক্স আই প্লাস ডিডি ওয়াই জে প্লাস ডিডি জেড কে এ ভ্যাক্টরটা কি মনে করো ক্রস বিএক্স আই প্লাস বিওয়াই জে প্লাস বি জেড কে এখন যেহেতু ক্রস করতে বসে নির্ণায়ক চলে আসবে আই নাও যে নাও কে নাও এখন যেহেতু ডে লাগে তাহলে ডি ডিডি ওয়াই ডিডি জেড যেহেতু এবার এক্স নিবা বি ওয়াই নিবা বি জেড নিবা ঠিক আগের মতো করে আই বরাবাদ ধরবা কলম বাদ ছাড়ি এবার করে ক্যালকুলেশন করে রেজাল্টগুলো নিবা রেজাল্টগুলো করার পর অন্তরিক যোগাযোগ অন্তরিক যোগাযোগ করবা তারপর বিন্দুর মান বসাতে বললে বিন্দুর মানটা বসবা এবার তোমাকে একটা প্রশ্ন দিছি এখানে এই ভ্যাক্টরটা এত এত বিন্দুতে ঘূর্ণনশীল হবে নাকি সংরক্ষণশীল মানে জিজ্ঞেস করছে আর কি তোমাকে বলতে পারে কি রূপ হবে রেজাল্ট বের করতে বলছে অথবা অথবা বলতে পারে বলছে ব্যাক্টরটি বৈশিষ্ট্য কী রূপ হতে পারে বৈশিষ্ট্য মানে বোঝানো হচ্ছে এই ব্যাগটা ঘুরতে সামনে ঘুরতে সামনে ব্যাপারটা এরকম হ্যাঁ তারপর হচ্ছে যেমন সংরক্ষণশীল নাকি অগুণ্য মানে ঘূর্ণনশীল সেটা জিজ্ঞেস করবে তুমি কি করবা এই দুইটা কথা দেখলেই মনে একবার কার্ল করতে হবে নাও ডেল আর বি করলে কি আসবে দেখো তো এভাবে আসবে এটা আই এটা জে এটা কে ডেল তো জানো ডেল মানে কি ডিডি এক্স ডিডি ওয়াই ডিডি জেড বুঝতে পারছো এরপর এখানে বি কে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখান থেকে তুমি সুন্দর করে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করার পর বিন্দুর মানগুলো বসাও ওয়ান ওয়ান জিরোর বিন্দুর মান বসানো বিন্দুর মানগুলো বসানোর পর দেখো যে জিরো আসছে জিরো আসলে বুঝতে হবে ব্যাক্টরটা অগুণ্ডনশীল অর্থাৎ এটা যদি জিরো আসে বুঝতে হবে অগুণ্ডনশীল এবং সে সংরক্ষণশীল আর নট ইকল টু যদি নট ইকল টু জিরো আসে বুঝতে হবে সে গুণ্ডনশীল অথবা অসংরক্ষণশীল ক্লিয়ার তাহলে আমাদের ক্লাস এতটুকু তো অবশেষে হয়েছে। মাঝখানে একটু ডিস্টার্ব হওয়ার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করে দিবা এবং কমেন্টে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা একটু জানিয়ে দিবা তোমরা বুঝতে পেরেছো কিনা আল্লাহ হাফেজ